দিছে কিছু কিছু ফকির আছে রাস্তাঘাটে ভিক্ষা করে, আবার কোরআন শরীফের মধ্যে আছে আল ফাকরু আল ফাকরু মিন্নিক, আল্লাহ বলে ফকিরের ভেদ আমি আমার ভেদ দানে স্বয়ং ফকির। তাই তো আল্লাহ পাক তো কোনো আলেমের কথা কয় নাই, কোনো বয়াতির কথা কয় নাই, কোনো অলি আল্লাহর কথা কয় নাই, কইছে ফকিরের কথা। আমার জানবার বিষয় আপনি কোন ফকির? ভাই তাই তো আপনি কোন ফকির? এই যে ফকির টাইটেল হয়ে ঘোরেন এই রাস্তাঘাটে ভিক্ষা করে ওই ফকির, নাকি এই যে কোরআনের যে ফকিরের কথা কইছে ওই ফকির? আমরা এই বিষয়টা যাতে কোরআন এবং হাদিসের সাথে সম্পৃক্ত রেখে যেটা মানব জীবনের কল্যাণকর কথা হয় ওই ধরনের কয়েকটি কথা আপনার মাধ্যমে আমরা জানতে চাই। আর এই ফকির শব্দের বাংলায় আবিধানিক শব্দের অর্থটা কি? ফকির লিখতে গেলে কয়টা অক্ষর কয়টা হরফ লাগে, আরবিতে কয়টা বাংলায় কয়টা, এবং এর তাৎপর্য কি, ফকির বিষয়টা কি? আল্লাহ আরো আছে ভাইয়ের কাছে এইটা রাখলাম হইল কথা কি কন, ঠিক আছে না? কারণ বর্তমানে প্রায় শুনি যে আমার ভাই ফকির ফকির কাজল সরকার সারা বাংলাদেশ ঘুরে পালাগান করে, তো একটু দেখতে হয় না বড় ভাই কি চালান নিয়ে ঘুরে। আমার বাবার সাথে তার সম্পর্ক ভালো, আমারও সম্পর্ক ভালো, আমার বাবা আমার অনেকদিন হয় আমার বাবার সাথে দেখি না, আমার বাবারে দেখি না, কিন্তু আমার ভাই ইচ্ছা করলে বাবার কাছে থাকে তো যাইয়া যাইয়া শিখতে পারে, আমার আর ওই সময়টা হয় না। আপনাদের দোয়া বাবা ভান্ডারির উচিলায় সারা বাংলাদেশ ঘুরি, তো বাবার সাথে দেখা করার সময় পাই না। আজকে নিয়োগ করছি যে গানটা শেষ করে আমার বাবার কাছে যাব, কারণ এই মুন্সিগঞ্জ দিয়ে আসছি, আমার বাবার বাড়ি নারায়ণগঞ্জ চর সৈয়দপুর, আমি থাকি সোনারগাঁ ঢাকা, তো এখান থেকে আসার সময় হয় না, আজকে যাব নিয়োগ করে রাখছি। তো ভাইয়ের সাথে যেহেতু বাবার একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো, ক্লোজ ভালো, তো কি ধন সম্পদ নিল আমার বাবার কাছে এটা জানার জন্য আলগা একটা বাড়ি দেখো। আর কিছু আমি বন্ধুর ইকবল নুরির পাড়ি তেল মর আরে যাই রাখি গো তুই তোরা গো তুই থাকি করবি তোরা মুজি বাবার মিরি তেল মরা
বাবার তুমি জীব বাবার পিরিতের মরা আরে নাই নাকি